ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আরো একটি ব্লগ নিয়ে আয়া পড়ছি আমি বিনু, থাকছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে। এখন শিলগ্রাম থেকে ঘুরের পথে, বেশি দূরে নয়। ও হ্যাঁ, কোথায় যাচ্ছি সেটাই তো বলতে ভুলে গেছি। আজ যাচ্ছি মা বসিয়ার মেলা দেখতে, যে মেলাটি বসিয়া বিলের ধারে প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন হয়। এখানেই নেমে গেলাম, এক আশ্চর্য মেলা। যে মেলাতে দোকানের থেকে মানুষের ভিড় বেশি থাকে, একদম গ্যাং ব্যাং হাড্ডাহাড্ডির লড়াইয়ের মতো। দেখতেই পাচ্ছ ভয়ানক ভিড়, তার সঙ্গে গাড়ি ঘোড়ার জ্যাম। এই ভিড় যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? কি আর হতো, মেলায় দেখা হতো না। ভিড় অতিক্রম করে মেন রাস্তায় এলাম। ও ভাই সাহেব, আই এম তো অবাক, মেলা যাবো না বাড়ি যাবো সেটাই ভাবছি। এত ভিড় দেখে তো আমার কলিজা কাঁপতে শুরু করেছে। ক্যা জিন্দেগি আ গয়া ভাই। দাঁড়িয়ে না থেকে যুদ্ধ করার মতো এগোতে থাকলাম। এদিক সেদিক যেদিকে ফাঁকফুঁক পাচ্ছি সেদিকেই চলে যাচ্ছি। মেলার মধ্যে প্রবেশ করতেই সময় লেগেছিল 30 মিনিট। ফাইনালি এখন মেলাতে, একটু নিঃশ্বাস পেলাম। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সম্পূর্ণ মেলাটা, চারিদিকে মৌমাছির মতো মানুষ ঘিরে রেখেছে মেলাটাকে। এই যে দেখো বাচ্চারা লাফাইতে শুরু করেছে, আর এদিকে বুড়িমার চুল, এক কথায় কটন ক্যান্ডি, যেটা খাওয়ার থেকে আমার দেখতে বেশি ভালো লাগে। চলো এবার মেলার ভিতরে প্রবেশ করি। মেলা মানে বিভিন্ন রকম খাওয়ার দোকান, খেলনার দোকান, আরো কত কি, যেটা এক এক করে বলে শেষ করা যাবে না। আর নতুন করে বলার কিছুই নেই, এবছর দেখছি লাফালাফি বেশি। যাই হোক, ফুচকাওয়ালা ক্যামেরা দেখে আমাকে হ্যালো হাই বাই বাই করে দিল। এরকম ভাবে সাড়া দিলে সত্যি আমার দারুণ লাগে। কেমন সেল হচ্ছে? এবছর মেলায় বেশি ভিড়, বিক্রি বেশি হওয়াটাই স্বাভাবিক। চলো মেলার মূল আকর্ষণ গেম খেলা, সেটা ঘুরে দেখা যাক। বহু বছর ধরে এই মেলা। এই মেলায় একটা আকর্ষণ হচ্ছে জুয়া খেলা ও বিভিন্ন ধরনের গেম খেলা। দেখতেই পাচ্ছ এই সাইডটা পুরো ভর্তি, গোল গোল করে বসে আছে, আর তার মাঝে জুয়া খেলা চলছে। কয়েক ঘন্টার মেলাতে কত রকম কি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। ওয়াও, রং বেরঙের সিগারেট আর পানের দোকান। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক প্রথমে বলেছি, আমি জানি তবুও তোমরা ধূমপান করবে, কিন্তু একটু সচেতন হওয়া এখন থেকেই প্রয়োজন। নাগরদোলা খুব একটা বড় নয়, তবে মেলার সাইজ অনুযায়ী ঠিকই আছে। আর কয়েক ঘন্টার মেলাতে যেটা আস্তে আস্তে শেষ হয়ে যায় সেই অনুযায়ী পারফেক্ট। অবশেষে মা বসিয়ার মন্দিরের সামনে, সত্যি অনেক জাগ্রত জায়গা, সকলের মুখে শুনতে পাই সবাই পুজো দিচ্ছে। আর পাশ দিয়ে চলে গেছে নদী, এক কথায় এই নদীকে আমরা বিল বসিয়ার নদী নামে চিনি। আর এই নদীর জল সত্যি অনেক পবিত্র। সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম, মাইকে অ্যানাউন্সমেন্টগুলো শুনলে সত্যি অনেক হাসি পাই। কিছু বলেন আর কি বলবো, মেলাতে আমাদের মেলাতে কি ভালোই, খুব সুন্দর, খুব সুন্দর, হ্যাঁ খুব আনন্দ পেলাম, তাই পাতা তুললাম। আমি সব পাতা তুলেছেন? হ্যাঁ বাহ, খুব ভালো কাজ করেছেন। এই কাজটা কে করতে পারে বলেন তো? এই কাজটা সব থেকে পুণ্যের কাজ জানেন তো? সব ফারাকা ফেলে দিয়েছি, ভালো করেছেন। কিছু মজার খেলনা দেখলেই হাসি পাচ্ছে, আর সুন্দর সুন্দর হাতের বানানো মূর্তি, পাশেই ছিল বিন্নির খয়ের দোকান। এভাবে মেলা দেখতে দেখতে সন্ধে হওয়ার পথে ফেরার সময় দেখলাম মিনি টয় ট্রেন, বাচ্চারা চেপে গোল গোল ঘুরছে।
আর নয়, চলো ফেরা যাক বাড়ি। কিছু জিলাপি, ভাজা বাদাম আর বিন্নির খই কিনে নিলাম। তারপর ধীরে ধীরে বাড়ি ফেরার পথে রওনা দিলাম। সবাই বাড়ি ফেরার পথে, আর আমার ভিডিও শেষ করার সময় হয়ে এলো। আশা করছি তোমরা ভিডিওটি দেখে অনেক মজা পেয়েছো। এরকম ভিডিও দেখার জন্য পেজটিকে লাইক করে আমার সাথে থেকো। ফিরে আসছি আরও একটি ব্লগের সাথে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, বাই বাই।